ভোটচোর সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, চট্টগ্রামে পীর সাহেব চরমোনাই। এরপর জানিয়ে দিব তারেক জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্ত, বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ। আরো জানিয়ে দিব সারা দেশে বিএনপির বিক্ষোভ। এদিকে যৌথ সভা সরকার বিরোধীদের অপকর্ম প্রতিরোধ করবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দেব মানুষের অধিকার নিশ্চিত করতে এই বিএনপির আন্দোলন, বলছে গয়েশ্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভোটচোর সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, চট্টগ্রামে পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, জাতীয় নির্বাচনকে বারংবার কলঙ্কিত করেছে ক্ষমতাসীনরা। যখনই যে সরকার ক্ষমতায় গিয়েছে, ক্ষমতাকে স্থায়ী করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে কারচুপির মাধ্যমে। কালো টাকার মালিক ও গডফাদারের কাছে নির্বাচন কমিশন অসহায়, যার ফলে এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই ভোটচোর সরকারের অধীনে জনগণ আর কোনো নির্বাচন হতে দেবে না। গতকাল শনিবার পলোগ্রাউন্ডে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের নগর সভাপতি মোহাম্মদ তানভীর হুসাইন এতে সভাপতিত্ব করেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান, দুর্নীতি চরম আকার ধারণ করেছে, দুর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন নখদিন্তহীন কমিশনে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা নেই, সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে, বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আতঙ্কিত, গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, দেশের মানুষের এ কষ্ট লাঘবে কেউ সাড়া দেয় না। প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ বলেন, প্রতিটি ক্যাম্পাসে ইসলামী আদর্শের রাজনীতি চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে। মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর মাহবুব রহমান এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি ওয়াইস হুসাইন ভুইয়া, ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম শাহীন প্রমুখ। তারেক জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্ত, বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। তারেক রহমান ও তার স্ত্রীর সম্পদ বাজেয়াপ্তের আদালতে আদেশের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। এ সময় অনুমতি না থাকায় পুলিশ বাধা দিলে ফেরিসহ বেশ কয়েকটি জেলায় দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্ত আদালতের আদেশের প্রতিবাদে ফেনীতে ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। এ সময় বেশ কয়েকজন আটক করা হয়েছে। ঝালকাঠিতে যুব ও স্বেচ্ছাসেবক দল প্রতিবাদী মিছিল বের করলে অনুমতি না থাকায় পুলিশ তাতে বাধা দেয়, এতে পণ্ড হয়ে যায় মিছিল। জামালপুরেও অনুমতি ছাড়া মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়েন যুবদল নেতাকর্মীরা। সুনামগঞ্জে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একই ধরনের কর্মসূচি পালন করে সকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে রায়পাড়া এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এদিকে রাজশাহী সাগরপাড়া এলাকা থেকে মিছিল বের করে যুবদল মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভাড়ার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মী। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এছাড়াও ঝিনাইদহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি সহযোগী সংগঠন। সারাদেশে বিএনপির বিক্ষোভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে মালামাল ক্রোকের আদালতের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সকাল ও দুপুরের আলাদা আলাদাভাবে এই কর্মসূচি পালন করে। এছাড়া ছাত্রদলও বিক্ষোভ করেছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্র কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পর্ব সংক্ষিপ্ত সমাবেশ বিএনপি নেতারা
মামলায় অভিযোগ করেন। তারেক রহমান ও জোবাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশির রায় দিয়েছেন আদালত। রাজনৈতিকভাবে তাদের হ্যায় করতে সরকারের ইন্ধনে এই রায় দেওয়া হয়েছে। সম্পত্তি ক্রকের আদেশ দিয়েছেন, অথচ তারেক রহমানের কোনো স্থাবর সম্পত্তি নেই। আসলে সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে, তিনি দেশে না থাকলেও এ সরকারের বিরুদ্ধে একটা জনস্রোত তৈরি করেছেন, তাই তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতের আশ্রয় নিয়েছে। কিন্তু এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি নেতারা বলেন, সরকার দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছে, এসবের যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য মামলা হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকারের উদ্দেশ্যে নেতারা বলেন, আদালত ও দুদককে নগ্নভাবে ব্যবহার করা থেকে বিরত থাকুন, না হলে ভবিষ্যতে আপনারা দিশে পাবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে, এর কোনো বিকল্প নেই। এর আগে সকাল থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাকরাইলে নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় ঘুরে আবারও পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম আজাদ, মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবী, সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুরের পর একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক সহ বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া ছাত্রদলও বিক্ষোভ করেছে। এ সময় তারা যে বিচারক আদেশ দিয়েছেন তার কুশপুতল দাহ করে। যৌথসভা, সরকার বিরোধীদের অপকর্ম প্রতিরোধ করবে আওয়ামী লীগ। দলের নতুন কমিটি নিয়ে গোপালগঞ্জ থেকে আনুষ্ঠানিক পথ চলা শুরু করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আর এই পথ চলার শুরুতেই সরকার বিরোধীদের যে কোনো অপকর্ম প্রতিরোধ করার প্রতিজ্ঞা করলেন তিনি। পাশাপাশি দলের নেতাকর্মীদের দৃঢ় ও সজাগ থাকতে নির্দেশনা দিলেন। গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভা করেন শেখ হাসিনা। গত 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে দলটির নতুন নেতৃত্ব আসার পর সভাপতি মণ্ডলীর একটি সভা হয়েছিল পুরো দলকে নিয়ে। এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টঙ্গিপাড়ায় যৌথ সভা করলেন তিনি। এর আগে 2019 সালের ডিসেম্বরে দলের 21তম জাতীয় সম্মেলনের পরপর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টঙ্গিপাড়ায় যৌথ সভা করেছিলেন শেখ হাসিনা। যৌথ সভায় যোগ দিতে গিয়ে গত শুক্রবার সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। শুরুতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। পরে শুক্রবারই সড়কপথে খুলনায় যান তিনি। সেখানে তার মা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে কেনা জমি দেখেন। ওইদিনই টুঙ্গিপাড়ায় ফিরে এসে নিজ বাড়িতে রাত যাপন করেন। এদিকে যৌথ সভা উপলক্ষে গতকাল সকালে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বেশিরভাগ নেতা বাসে করে টুঙ্গিপাড়া। মানুষের অধিকার নিশ্চিত করতেই বিএনপির আন্দোলন, বলছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের লক্ষ্য আন্দোলন করে ক্ষমতায় যাওয়া নয়, জনগণের অধিকার রক্ষা করে দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, আমরা আন্দোলনের জন্য 10 দফা দিয়েছি, এই 10 দফার মধ্যেই রয়েছে কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার রূপরেখা, আর 27 দফার মধ্যে রয়েছে রাষ্ট্র কাঠামো মেরামত, অর্থাৎ কিভাবে বাংলাদেশকে একটা পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করা যায়। শনিবার নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত আন্দোলনের 10 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফার ব্যাখ্যা ও বিশ্লেষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, ইউনুস মৃধা, আনোয়ার সাইফুল ইসলাম, আব্দুল সত্তার, মনির হোসেন, চেয়ারম্যান লিটন মাহমুদ, আকবর হোসেন, নান্টু ভুইয়া সহ বিএনপি থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, মানুষ গণতন্ত্রহীন হয়ে পড়েছে, মানুষ তার অধিকার বঞ্চিত হয়ে পড়েছে, এজন্যই জনগণের মধ্যে আজ এই আওয়ামী